Hi everyone, আমি মোহাম্মদ মোরশেদ আর আমার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল হচ্ছে ইউটিউব চ্যানেলে কিভাবে মনিটাইজেশন করবেন এবং ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা জানি যে ইউটিউব চ্যানেল থেকে আর্ন করা যায়, সো ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আর্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মনিটাইজেশন করতে হবে এবং মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউবের জন্য গুগল অ্যাডসেন্সের লাইসেন্স পেতে হবে। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থাকলে দেন আপনি গুগলে সরি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। সো আমরা আজকে দেখব যে কিভাবে সেটা একটা অ্যাডসেন্স পাওয়া যায়, গুগলের একটা অ্যাডসেন্স পাওয়া যায় এবং মনিটাইজেশন কিভাবে করে সেটা দেখব। আমরা গত টিউটোরিয়ালে দেখছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আপনাদের সামনে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাইছিলাম যে আনলিমিটেড ক্রেজি এই অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেলে করছিলাম আমরা। সো আজকে এই অ্যাকাউন্টটা আমি আগে জিমেলে ওপেন করে নিই। আমরা অলরেডি ইউটিউবে আছি, সো ইউটিউবে আসার পরে আমরা এখন সাইন ইন করব। আমরা অলরেডি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গত টিউটোরিয়ালে নতুন করে করা একটা গুগল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আমরা এখানে মাই চ্যানেলে আসলে দেখতে পাবো যে আমাদের চ্যানেল আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড ক্রেজি, এটা আমাদের একদম নিউ করে একটা চ্যানেল যেটা আপনাদেরকে করে দেখাইছিলাম। সো এখানে আমরা আজকে একটা পিকচার আপলোড করব, প্রোফাইল পিকচার আপলোড করব যেটা সরাসরি আপনার গুগল অ্যাকাউন্টে হয়ে যাবে। আমরা এটা এটা আপলোড করলাম, ওকে আমরা রিফ্রেশ করব। আমরা দেখতেই পাচ্ছি চলে আসছে। এখন আমরা এখানে একটা চ্যানেল আর্ট অ্যাড করব, অ্যাড চ্যানেল আর্ট এখানে ক্লিক করব। মনিটাইজেশন করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে চ্যানেল আর্ট এবং প্রোফাইল পিকস এগুলো করতেই হবে এবং এগুলো সিলেক্ট করতে হবে। আমরা এখানে গ্যালারি থেকে নিচ্ছি, আপনার কম্পিউটার থেকে নিচ্ছি চাইলে আপলোড পোর্টাল থেকে গিয়ে নেবেন। আমি গ্যালারি থেকে নিচ্ছি, যেগুলো এখানে অটোমেটিক আছে সেখান থেকে অ্যাডজাস্ট করব। সেভ হয়ে গেছে, আমরা রিফ্রেশ করি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের। আবার রিফ্রেশ করি, দেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু চেক করে দেখি, আমাদেরকে বলতেছে ইওর চ্যানেল আইকন কামস ফ্রম ইওর গুগল অ্যাকাউন্ট, চেঞ্জ মে টেক এ ফিউ মিনিটস টু শো অন ইওর চ্যানেল। এটা আমাদের চ্যানেলে শো হতে হয়তো কিছু সময় নেবে, সেটা আমাদেরকে বলতেছে। ওকে, আমরা এখানে ক্যালকুলেট দেখতে পাবো যে আমাদের প্রোফাইল পিকচারটা এখানে শো হয়েছে। সো এখান থেকে আমরা সরাসরি সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে বিও এডিটেশনাল ফিউচার, বিও এডিটেশনাল ফিউচারে যাব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড ক্রেজি ভেরিফাই, এখন ভেরিফাই করে নেয় আমাদেরকে, আমার আমাদের এই অ্যাকাউন্টটা মানে সরি আমাদের চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। সো ভেরিফাই করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা আপনার অবশ্যই। এখানে কান্ট্রি সিলেক্ট আছে বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ইউটিউবের পক্ষ থেকে মনিটাইজেশন কিন্তু অ্যালাউ না। সো আমাদেরকে কান্ট্রি চেঞ্জ করতে হবে, আমি কান্ট্রি চেঞ্জ করে ইউএসএ দিব, ইউনাইটেড স্টেটস। দেন
যেহেতু এখানে কল অথবা টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন করবে, সেহেতু আমরা ফার্স্টে বাংলাদেশ দিয়ে আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা গুগল অ্যাকাউন্ট ওপেন করছিলাম, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সে অ্যাকাউন্টটা দিয়ে ভেরিফাই করে ফেলবো। কল কনফার্ম, আমরা এখানে একটা ফোন নাম্বার দিব 1826 আর 1787005349। সাবমিট, আমরা শুনতে পাচ্ছি কল আসছে, সো আমরা রিসিভ করবো এবং কোডটা নিব। ওকে, আমরা ভেরিফিকেশন করিনি, কন্টিনিউ। ওকে, আমরা দেখতেই পাচ্ছি আনলিমিটেড ক্রেজি ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড ছাড়া কিন্তু আমরা এখানে মনিটাইজেশন করতে পারবো না। আমরা দেখতেই পাচ্ছি এখানে মনিটাইজেশন আমরা করতে পারবো না ভেরিফাইড ছাড়া। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাসে এনেবল করার মতো এখানে এনেবল করতে পারছি না আমরা মনিটাইজেশন, এটা এনেবল করতে পারতেছি না। সো তার জন্য আমাদেরকে কান্ট্রি চেঞ্জ করতে হবে। সো কান্ট্রি চেঞ্জ করার জন্য আমরা সেটিংয়ে যাব, ভিউ এডিটেশনাল ফিচার, সরি, সো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স, যেহেতু মনিটাইজেশন করা যাচ্ছে না সেহেতু আমরা এখানে অ্যাডভান্সড এদিকে যাব, অ্যাডভান্সডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি সিলেক্ট আছে বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশ দিয়ে ভেরিফাই করছিলাম। সো এখন আমরা বাংলাদেশকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস দিব। চ্যানেল কিওয়ার্ড দিব ফানি ক্রেজি। আমি জাস্ট দুইটা দিছি, আপনারা আরো দিবেন। দেন এখানে সেভ দিব, হয়ে গেছে, সেভ হয়ে গেছে, কান্ট্রি সেভ হয়ে গেছে। এবার স্ট্যাটাস এন্ড ফিউচার্স এটাতে যাবেন। আমরা দেখতেই পাচ্ছি একটু আগে কিন্তু মনিটাইজেশন এটা কিন্তু হাইডেন ছিল, আমরা কোনো কিছু করতে পারতেছিলাম না, এখন দেখতেছি এনেবল। সো যেহেতু কান্ট্রি চেঞ্জ করছি বাংলাদেশের জন্য মনিটাইজেশন এটা এনেবল আপনার অনুমতি না, সেই জন্য কান্ট্রি চেঞ্জ করে করতে হয়। সো আমরা এখন এনেবলে ক্লিক করব, এনেবল থেকে এনেবল মাই অ্যাকাউন্ট, এনেবল মাই অ্যাকাউন্ট, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বক্স, তিনটা বক্সে আমরা মার্কস চিহ্ন দিব, আপনারা নোটিশটা অবশ্যই পরে দেখবেন, তিনটাতে মার্কস চিহ্ন দিব। দেওয়ার পরে এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট অ্যান্ড গট ইট, দেখতে পাচ্ছি মনিটাইজ অলমোস্ট দেয়ার, ডোন্ট ফরগেট টু লিঙ্ক ইউর চ্যানেল টু অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু আর্ন মানি অ্যান্ড গেট পেইড ফর ইউর মনিটাইজড ভিডিওস। আমরা দেখতে পাচ্ছি এখানে নো ভিডিওস ওয়ার পাউন্ড, আমরা কোনো ভিডিও এখনো পর্যন্ত আপলোড করি নাই, সেই জন্য নো ভিডিও বলতেছে, যদি ভিডিও থাকতো তাহলে এখানে ডলার সাইন দেখাতো পাশে। সো আমরা একটু আমাদের মেইলটা চেক করে দেখবো যে কোনো ইউটিউব থেকে কনগ্রেচুলেশন জানাইছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থেকে, আমরা একটু ওপেন করে দেখবো,
ডেট নিউজ আনলিমিটেড ক্রেজি, আমাদেরকে এখানে লিঙ্ক টু অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপর তারপর হচ্ছে মনটেজাই ইউর মনটাইজ ইউর ভিডিওস। ওকে দেন এখন আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। আমরা আবার চ্যানেলে যাব, চ্যানেল থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে মনিটাইজেশন এখন কিন্তু এনেবল, একদম এনেবল, গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা, এটা এনেবল হয়ে গেছে। সো এরপরে আমরা এখানে পেইড কন্টেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে যাব সেটিংস, মনিটাইজেশনের সেটিংসে যাব। যাওয়ার পরে এখানে হাউ উইল আই বি পেইড, হাউ উইল আই বি পেইড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে একটা লাইন আসবে, সেখানে আমরা দেখতে পাবো ইউ মাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট, আমরা নেক্সট ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্স ওয়েলকাম টু অ্যাডসেন্স। সো আমাদের তিনটা স্টেপ ফিল আপ করে কনফার্ম করতে হবে। সো এখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা এখানে সাইন ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান টু সাইন আপ ফর অ্যাডসেন্স। সো আমাদের অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট আছে, সো আমরা এটা সাইন ইন করবো, সাইন ইনে ক্লিক করবো, সাইন ইন। আমরা দেখতেই পাচ্ছি এখানে মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট দিয়ে আমার ইউটিউব চ্যানেলের মাই চ্যানেলের ইউআরএলটা এখানে অটোমেটিক চলে আসছে। তারপর কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ কী সেটা এখানে সিলেক্ট করব। আমরা ইংলিশে রাখবো যেহেতু আমরা মনিটাইজ করার সময় যে ইউনাইটেড স্টেটস দিয়েছিলাম সেজন্য ইংলিশে রাখবো। এরপর কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এখানে খুব কেয়ারফুলি এই ইনফরমেশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, খুব কেয়ারফুলি করতে হবে যেহেতু এটা আপনার পার্মানেন্ট হিসেবে গুগল অ্যাডসেন্সে হয়ে যাবে। দেন আপনি যখন পেইড পাবেন, আপনার ইউটিউব থেকে যখন আর্ন করবেন সেই টাকাটা পেইডটা কীভাবে দিবে সেই ইনফরমেশনগুলো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি, কান্ট্রি অর টেরিটরি সিলেক্ট এ কান্ট্রি, আমরা এখান থেকে সিলেক্ট করব। বাংলাদেশ দিব। আপনি আপনার কান্ট্রি, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ দিয়ে করতে পারবেন, বাট আমি চাচ্ছি আমি এটা ইউএসএ দিয়ে করব যেহেতু আমি ইউএসএ থেকে তুললে আমার সুবিধা হয় সেজন্য আমি ইউএসএ দিয়ে দিচ্ছি। আর আপনি আপনি বাংলাদেশ থেকে দিবেন, যার যেখান থেকে তুলতে সুবিধা হয় মনে করবেন আপনি সেখান থেকে দিবেন। টাইম জোন, টাইম জোন সিলেক্ট করবেন এখান থেকে। নিউ ইয়র্ক, দেন পে নেম, পে নেম কার নামে এটা পে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যদি ব্যাংকের মাধ্যমে তোলেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেম যেরকম, ব্যাংক অ্যাকাউন্টের নেম হুবহু এখানে সেরকম দিবেন, এবং অ্যাড্রেস তো আপনি আপনার ঠিকানায় দিবেন। সো আমি আমার ঠিকানা দিচ্ছি কারণ আমি এখান থেকে টাকাগুলো তুলবো সেজন্য। আর পে নেম এখানে আপনি পে নেমই দিবেন যে নামে আপনি পে করতে চাচ্ছেন সেটা, আমি আমারটা দিচ্ছি। স্টেট অ্যাড্রেস, এখানে আপনি আপনার স্টেট অ্যাড্রেস দেবেন, স্টেট অ্যাড্রেস আপনি, আমি আমার সুবিধা মতো দিচ্ছি, সো আপনি আপনার সুবিধা মতো দিবেন।
Bradenton, State, Florida. 3-4-2-0-7 phone number. So I can number the man. 4-1-2-7-3-4-7 যে কোনো একটা নাম্বার দিবেন, আর না দিলেও সমস্যা হবে, সেই জন্য এমনি নাম্বার দেবেন। এটা কোনো ভেরিফাই খুঁজবে না, এটা ভেরিফাই খুঁজবে না। সো যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো, আমিও যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখানে এরপরে অ্যাডসেন্স ইমেল, এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাতে ইয়েস দিতে হবে, এখানে সবগুলাতে ইয়েস মার্ক করতে হবে, একটা তো নো দিবেন না, সবগুলাতে ইয়েস দিতে হবে। সবগুলাতে ইয়েস দিব, দেন এখানে সাবমিট করব। আমরা আবার একটু রিভিউ দিয়ে আসি। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, টাইম জোন আমি টাইম জোন গুগল থেকে চার্জ করে দিছি, নিউ ইয়র্ক টাইম জোন -5। সো ইন্ডিভিজুয়াল, তারপর ফ্যান নেম, কার নামে ফ্যান ফে হবে সেটা, স্টেট অ্যাড্রেস আপনার ফার্স্ট, তারপরে স্টেট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা দেবেন, দেন সিটি বা টাউন কোথায় সেটা, স্টেট কোথায় সেটা দেবেন, দেন জিপ কোড বা ফার্স্ট কোড। জিপ কোড বাইরের কান্ট্রির জন্য জিপ কোড, আর আমাদের বাংলাদেশের জন্য এটা ফার্স্ট কোড হয়। সো ফার্স্ট কোড, আর এখানে যে যে কান্ট্রি দিয়ে আপনি ইয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, সেই কান্ট্রির একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। দেন এখানে সব ইয়েস দিয়ে দেবেন, ইয়েস দেওয়ার পরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। আমরা দেখতে পাচ্ছি সাবমিটিং, ওকে। সো ভেরি নাইস, আমরা এখানে অ্যাডসেন্স টিমস থেকে কন্ডিশনস দেখতে পাচ্ছি, কন্ডিশনগুলো পড়লেও পড়বেন। দেন এখানে ইয়েস দেবেন, এখানে বক্সে মার্ক দিবেন, মার্ক চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। দেন এখানে মার্ক চিহ্ন দেওয়ার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আমরা তাহলে একটু চেক করে দেখি আমাদের, আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশন হয়ে গেছে, এনেবল হয়ে গেছে, এবং আমরা অ্যাডসেন্স পেয়ে গেছি। সো এখানে আপনি পেইড কন্টেন্ট পাওয়ার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইব করতে হবে, আর এখানে এসে আমরা মাই চ্যানেলে ক্লিক করব। মাই চ্যানেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে www.youtube.com চ্যানেল, এখানে আমাদের ইউআরএলটা আছে, এটা হচ্ছে আমার চ্যানেল ইউআরএল। সো এখানে চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করার জন্য, এটা মনে করেন আমি আনলিমিটেড ক্রেজি এটাও দিয়ে করতে পারবো এখানে। সো তার জন্য আমাদেরকে 100 সাবস্ক্রাইব হতে হবে, এরপরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তাহলে এখন চলুন আমরা একটু চেক করে দেখি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়েছে কিনা। আমরা এখানে চার্জ করে লগ ইন করে দেখব। ইউটিউব সাইট, এখানে সাইন ইন আছে, সাইন ইন ক্লিক করব। আর সাইন ইন করার সময় যদি আপনার পাসওয়ার্ড, আইডি বা পাসওয়ার্ড চাই, তাহলে অবশ্যই আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, আর আইডি এবং পাসওয়ার্ড দেবে ওরা এনশিওর হওয়ার জন্য সিকিউরিটি হিসেবে। যদি আপনার ব্রাউজারে এটা আগে থেকে ইমেইলটা লগ ইন করা থাকে, তাহলে কিন্তু এটা চাইবে না। আমরা দেখতেই পাচ্ছি আর এম আই টিভিশন 1234@gmail.com দিয়ে একটা গুগল অ্যাডসেন্স হয়ে গেছে। এটা হচ্ছে একটা হোস্টেড অ্যাকাউন্ট। সো এই একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা সর্বোচ্চ 500 পর্যন্ত চ্যানেল অ্যাড করতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টুপার, এখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এখান থেকে আমরা আরও দেখতে পাবো,
কি কি এলো করবো কি কি এলো না করবো সেগুলা।